পাঁচটি ক্যাটাগরিতে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাড এনজিও। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। কথা বলছি অ্যাড এনজিও এর নিয়োগ নিয়ে। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে অ্যাড এনজিও এর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে প্রথম আলো পত্রিকায় 16 ফেব্রুয়ারি 2024 তারিখে। অ্যাড এনজিও এর শাখা সম্প্রসারণের লক্ষ্যে মূলত এই নিয়োগটি প্রদান করা হবে। কমিটি নাম্বার এক পদের নাম শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা হচ্ছে 30টি, বয়স 25 থেকে 38 বছর, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা মাস্টার্স পাস। বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালে দেওয়া হবে 30,000 টাকা করে, স্থায়ীকরণের পর 33,200 টাকা করে। কমিটি নাম্বার দুই পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক, পদের সংখ্যা 30 জন, বয়স 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক মাস্টার্স পাস। বেতন শিক্ষানবিশকালে দেওয়া হবে 25,000 টাকা করে, স্থায়ীকরণের পর 28,200 টাকা করে। কমিটি নাম্বার তিন পদের নাম হিসাবরক্ষক, 30 জন, বয়স 25 থেকে 35 বছর, বিকম বা বিবিএ যারা করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 23,500 টাকা করে এবং স্থায়ীকরণের পর 26,700 টাকা করে। এম কম বা এমবিএ যারা করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 24,500 টাকা করে এবং স্থায়ীকরণের পর 27,700 টাকা করে। কমিটি নাম্বার চার পদের নাম ফিল্ড অফিসার, পদের সংখ্যা হচ্ছে 60টি, বয়স 20 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস। যারা করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষানুষ্ঠানে বেতন দেওয়া হবে 22,000 টাকা করে, স্থায়ীকরণের পর 24,200 টাকা করে। ফিল্ড অফিসার ডিগ্রি বা স্নাতক যারা করেছেন তাদের ক্ষেত্রে শিক্ষানুষ্ঠানে বেতন দেওয়া হবে 23,000 টাকা করে, স্থায়ীকরণের পর 25,200 টাকা করে। এবং ফিল্ড অফিসার পদে যারা মাস্টার্স পাস করে আবেদন করবেন তাদের ক্ষেত্রে শিক্ষানুষ্ঠানে বেতন দেওয়া হবে 24,000 টাকা করে, স্থায়ীকরণের পর 26,200 টাকা করে। কমিটি নাম্বার পাঁচ পদের নাম গাড়ি চালক, 2 জন, বয়স 22 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। এই পদে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 20,000 টাকা করে, স্থায়ীকরণের পর 22,000 টাকা করে। বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বাৎসরিক 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং কর্মী কল্যাণের সুবিধা প্রদান করা হবে। সকল পদের জন্য সংস্থার নীতিমালা অনুযায়ী জ্বালানি ও মোবাইল বিল প্রদান করা হবে। সাপ্তাহিক 2 দিন ছুটি সহ সকল সরকারি ছুটির সুযোগ রয়েছে। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে সকল পদের জন্য শিক্ষানবিশকাল হবে 1 বছর, তবে অগ্রগতি মূল্যায়ন সাপেক্ষে শিক্ষানবিশকাল কম হতে পারে। 1 নম্বর পদের জন্য পিকেসএফ এর সহায়তা প্রাপ্ত প্রতিষ্ঠানে স্বপদে কমপক্ষে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং 2 নম্বর পদের জন্য ফিল্ড অফিসার পদে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সকল পদের প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করে ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করতে হবে। গাড়ি চালক পদের প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সকল পদে চাকুরিতে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত, 1 মাসের বেতনের সমপরিমাণ টাকা এবং সংস্থার চাহিদা অনুযায়ী কাগজপত্র জমা দিতে হবে। 1, 2 ও 3 নম্বর পদের কম্পিউটার, এমএস ওয়ার্ড, এক্সেল এর কাজ জানা এবং সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞতা আবশ্যক। নির্বাহী পরিচালক বরাবর নিজ হাতে লেখা আবেদনপত্র, মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, আবেদন ফি বাবদ 300 টাকা অথবা সংস্থা বরাবরে 300 টাকার ব্যাংক পে অর্ডার, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি কার্ডের সত্যায়িত কপি খামের উপরে পদের নাম উল্লেখ করে জমা দিতে হবে। আবেদনপত্র আগামী 8 মার্চ 2024 সকাল 9টার মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্র প্রাপ্তির পর মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষার স্থান জানিয়ে দেওয়া হবে। সকল পদের জন্য নিম্নলিখিত ঠিকানায় আগামী 8 মার্চ 2024 তারিখ বা 10টায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তন হলে মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো চিঠি বা টিএরিয়ে দেওয়া হবে না, মনে রাখবেন। তারা শুধু ফোন কলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে পরীক্ষা তারিখগুলো। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। আবেদনপত্র পাঠানোর ঠিকানা অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অ্যাডো, প্রধান কার্যালয় বাড়ি নম্বর 546, দ্বিতীয় তলা, উপজেলা রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। এখানে একটি মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন, এই মোবাইল নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। অ্যাডো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সংস্থাটির চলমান কর্মসূচি বিস্তার লাভ করায় উপরোক্ত সকল পদের প্যানেল তৈরির লক্ষ্যে নির্দিষ্ট সময়ের পরেও সারা বছর আবেদনপত্র সংগ্রহ করা হবে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির বাইরেও কিন্তু আপনারা অন্যান্য সময় আবেদনপত্র পাঠাতে পারেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল অ্যাড এনজিও এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।